फोटो को सीने से यार चिपका ले सैया भाभी कौन से। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সবাই ভালো আছেন। তো আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, স্ক্রিনে যে ফটোগুলো দেখলেন, তো এই ধরনের অসাম ফটো কীভাবে এডিট করবেন এক ক্লিকে, এই প্রসেসটা আমি এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেখাই দেবো। তো ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না। তো বন্ধুরা, সরাসরি চলে যাও ভিডিওতে। ভিডিও শুরু করার ছোট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখন নতুন দর্শক আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, তারা প্লিজ নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো লেটস গো স্টার্ট। ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে টাকের ভাত বেগুন পোড়াবা মজা দেখেছে। তো বন্ধুরা, এই ধরনের ফটো এডিট করতে হলে দুইটা প্রসেস আমাদের। প্রথম রয়েছে একটা অ্যাপের প্রয়োজন পড়বে, তো অ্যাপটার নাম লাইট রুম। যদি আপনাদের কাছে না থাকে, আমি ওই অ্যাপটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জাস্ট ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবে। তো এরপর ফার্স্ট টাইম যে আমরা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পারলেন প্রিসেট, এই প্রিসেট সেটটা ডাউনলোড করা লাগবে আপনাদের। তো এক্ষেত্রে যে কাজটা করবেন, এটা লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, জাস্ট ওখান থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার সিম্পলি যে কাজটা করবেন, সরাসরি ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। এখান থেকে যে ফটোগুলো আপনি এডিট করতে চাচ্ছেন, ওই ফটোগুলো আপনার লাইট রুমের অ্যাপে প্রবেশ করানো লাগবে। সেক্ষেত্রে যে কাজটা করবেন, আমি কটা ফটো সিলেক্ট করছি, আর যে পিসের চার্টটা আছে সেটাও সিলেক্ট করবেন। এখান থেকে মার্ক করবেন, মার্ক করে আপনার ফটোগুলো সিলেক্ট করবেন যে ফটোটা এডিট করতে চাচ্ছেন আপনি। তো বন্ধুরা, যে ফটোগুলো এডিট করবেন, ওই ফটোগুলো আমি যে চারটা পিসের ডাউনলোড করছেন, ওই চারটা একবারে মার্ক করে যে কাজটা করবেন, উপরে শেয়ার বাটনে দেখতে পাচ্ছেন, উপরে বা নিচে যে কোনো জায়গায় শেয়ার বাটন আমাদের থাকতে পারে, ওই শেয়ার বাটন টাচ করবেন। এখান থেকে অবশ্যই যে কাজটা করবেন, যে লাইট রুম অ্যাপটা আছে এটা কিন্তু ইনস্টল আগে থেকেই দেওয়া লাগবে, নইলে কিন্তু লাইট রুম অ্যাপ এই জায়গায় আসবে না। তারপর যে কাজটা করবেন, লাইট রুম অ্যাপে এরা শেয়ার করে দেবেন। তো আমাদের ফটো লাইট রুম অ্যাপ নেওয়া শেষ। এবার যে কাজটা করবেন, সরাসরি এখান থেকে কেটে দেবেন, কেটে দেওয়ার পর লাইট রুম অ্যাপটা ওপেন করবেন। তো এখান থেকে প্রথমে আমি বলে রাখি, লাইট রুম অ্যাপে যদি আপনাদের প্রথম ইনস্টল দেন, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাকাউন্ট চাইতে পারে, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা আপনার করে নেবেন জিমেল দিয়ে অথবা ফোন নম্বর দিয়ে অথবা ফেসবুক দিয়ে। তো সিম্পলি যে কাজটা করবেন, এখান থেকে প্লাস আইকন টাচ করবেন, এখান থেকে ফটো চারটা নেবেন যে পিসেট আপনারা ই করছিলেন, নেওয়ার পর এখানে অ্যাড বাটন টাচ করবেন। তো বন্ধুরা, অ্যাড বাটন টাচ করার পর সিম্পলি যে কাজ করবেন, অল ফটোতে টাচ করবেন। তো এখান থেকে দেখতেছেন যে আমি যে ফটোগুলো এডিট করবো আর ওই পিসেটগুলো লাইট রুমে অ্যাপে প্রবেশ করাইছি। তো এবার যে কাজটা করবেন, যে কালারটা চুজ করবেন, মানে যে কালারটা আপনারা আপনার ফটোর জন্য এডিট করতে চান, ওই কালারটা সিলেক্ট করুন। আমি লাল কালারটা সিলেক্ট করলাম। তো ওপেন করবেন, ওপেন করে দেওয়ার পরে এখান থেকে যে কাজটা করবেন, যদি অ্যাড আসে অবশ্যই অ্যাডটা দেখতে হবে অথবা অ্যাডটা কেটে দেবেন। এখান থেকে উপরে থিয়েটার চিহ্ন আছে, এখানে টাচ করবেন। এখান থেকে অবশ্যই এটা কপি পেস্ট করে দেবেন। কপি পেস্ট করে দেওয়ার পরে যে কাজটা করবেন, ডিকশনারিতে টাচ করবেন। তোমাদের সিটিং কপি পেস্ট কমপ্লিট। এবার ব্যাগে আসবেন, এখান থেকে যে ফটোটা আপনি এডিট করবেন, আপনার ফটো, জাস্ট ওই ফটোটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে সিম্পলি চেষ্টা করবেন, আবার ওই থ্রি ডট চিহ্নতে টাচ করবেন, এখান থেকে পাস্ট সিটিং এখানে টাচ করবেন। তো প্রথম দেখতেছেন আমাদের কিন্তু অসাম ফটো হয়েছে একটা। সো এক ক্লিকে এখানে আমি জুম দিয়ে দেখাচ্ছি, ফটোর কিন্তু একদম অল কালার কিন্তু চেঞ্জ। সো সেক্ষেত্রে অসাম কিন্তু একটা লুক, আর ম্যানুয়াল ফটো কিন্তু এই। তো বন্ধুরা, আসলে দেখতেই পেলেন এইভাবে আসলে অসাম ফটো এডিট করবেন। সেক্ষেত্রে কীভাবে আপনি ফাইল ম্যানেজারে এটা ডাউনলোড করবেন, সেক্ষেত্রে যে কাজটা করবেন, শেয়ার বাটন টাচ করবেন, এখান থেকে সেভ টু ডারবিস, এখানে টাচ করলে কিন্তু আসলে এটা ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। আমরা অনেকেই আসলে সেভ করার অপশনটা খুঁজতে পাই না এই লাইট রুম অ্যাপে। তো বন্ধুরা, আমি সেটাও দেখাই দিলাম, আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা, আসলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সঙ্গে সঙ্গে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।